আশা করছি সবাই বরাবরের মতোই ভালো আছেন। আজকে আমি বরাবরের মতোই আপনাদের সামনে একটা নতুন বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে তার আগে বলে রাখতে চাই, সেটা হচ্ছে আজকের ভিডিওটাও আমি আমাদের গ্রামের বাড়িতে একটা আউটডোর এনভায়রনমেন্টে করার চেষ্টা করছি। তো আজকের বইটি হচ্ছে এর আগে আপনাদের কাছে রিভিউ করা একজন নতুন লেখক না, ঠিক উনি অনেক আগ থেকে লেখক এবং অনেকগুলো বই তিনি প্রকাশ করেছেন, প্রায় 30-40টার মতো তিনি আসলে বই প্রকাশ করেছেন। তিনি মূলত অনুকাব্য দিয়ে এই সকলের কাছে বেশি পরিচিত হয়েছেন। তো লেখকের নাম হচ্ছে দন্তেশ্বর রওশন, তিনি দন্তেশ্বর রওশন নামে কিন্তু বেশিরভাগ লিখে থাকেন, অথবা তার মূল নাম হচ্ছে সাইদুজ্জামান রওশন। তো এর আগে আমি রিভিউ করেছিলাম ভুবন বাসায় যখন একা ছিল, এরকম একটা বই, আর আজকেরটা হচ্ছে মাইকেলের সাইকেল। আজকের এই ভিডিওর ফেক স্পন্সারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই ভিডিওর ফেক স্পন্সার হচ্ছে আমাদেরই ফেসবুক পেজ এম ক্লাব। তো সকলে এম ক্লাব ফেসবুক পেজে আপনি কিন্তু লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, এবং চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। অর্থাৎ এটাও একটা কিশোর গল্পধর্মী উপন্যাস বা কিশোর উপন্যাস সহজ কথায় বলতে গেলে। আজকের এই বইটির দামও কিন্তু খুব বেশি না, বইটির দাম 80 থেকে 100 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর এই বইটির কথা যদি বলতে চাই, তাহলে বইটি তাদের জন্য যারা আসলে কিশোর বয়সে রয়েছেন তাদের জন্য। বইটিতে কিন্তু বরাবরের মতোই, এর আগের বইটাতে আমাদের 12টি গল্প ছিল, আজকের বইটিতে কিন্তু 8টি গল্প রয়েছে। তো 8টি গল্পের কথা যদি আমি আপনাদেরকে সহজে হেডলাইনটা, 8টি গল্পের যদি শিরোনামটা আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে, বা নামটা যদি আপনাদেরকে শোনাই, প্রথমটা হচ্ছে ছোট চাচুর চেন্নাই যাত্রা, আপুর মেডিকেল হোস্টেল, আপুর বড় বোনের, তারপর তুবা চলে গেছে, মাইকেলের সাইকেল, পুনমের রাতগুলো, তারপর অনন্তর বাড়ি ফেরা, আমার মামা এসেছেন, এবং সর্বশেষ হচ্ছে রেনুবালা ম্যাডাম, বা রেনুবালা ম্যাম বলতে পারেন, এখানে ম্যাডাম লেখা হয়েছে। তো বইটি কিন্তু 2010 সালে প্রকাশিত হয়েছে। আমি বইটার রিভিউ বলতে চারটা গল্পের এখান থেকে আমি আপনাদেরকে সারাংশ বলার চেষ্টা করব, বা মূল ভাবটা তুলে আনার চেষ্টা করব। তার আগে বলে রাখতে চাই, এই বইটি কিন্তু তাদের জন্য যারা কিন্তু কিশোর বয়সে রয়েছেন, তাদেরকে যদি দেন, বিশ্বাস করেন ভাই আপনি, ওরা কিন্তু অনেক জিনিস শিখতে পারবে এখান থেকে। কারোর সাথে কীভাবে কনভার্সেশন করতে হয়, কীভাবে কোনো একটা পরিস্থিতিতে কাউকে হাসানো যায়, এই জিনিসটা তারা শিখতে পারবে। কীভাবে কোনো পরিস্থিতিতে আসলে কোনো কিছু কন্ট্রোল করা যায়, সেই জিনিসটা কিন্তু তারা শিখতে পারবে। তো কথা না বাড়াই, এটা আপনারা যখন সংগ্রহ করবেন বা আপনারা যখন কাউকে দিবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা ওই ব্যক্তিটা পড়ে কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে বুঝতে পারবে। তো প্রথম যে গল্পটা, সেটা হচ্ছে ছোট চাচুর চেন্নাই যাত্রা। চেন্নাই মানে তো বুঝেন, চেন্নাই মানে হচ্ছে ভারতের একটা শহর, ঠিক না? তো ছোট চাচু বলতে এখানে একজন বালক রয়েছে, তার ছোট চাচা কিন্তু আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, যখন পরীক্ষায় প্লাস পেয়েছে তখন তার পিতা তাকে বলেছে যে ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় প্লাস পাও, তাহলে তুমি যেখানে ঘুরতে যাবা সেখানে তোমাকে আমি যেতে দিব। তো তার ছোট চাচু আসলে বায়না ধরলো যে সে কলকাতায় যাবে, কলকাতায় ঘুরতে যাবে। তখন তাকে বললো যে দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কক্সবাজার, সিলেট, রাঙামাটি, এসব শহরগুলো রয়েছে, তুমি ওখানে না গিয়ে কেন কলকাতাতে যাবা? তখন ছোট চাচু বললো যে আমার ইচ্ছা হয়েছে তাই আমি যাবো। এটা কিন্তু তাদের ডিলে কিন্তু কথা ছিল না যে রেজাল্ট ভালো করলে দেশের বাইরে যাওয়া যাবে না। তখন সেই মোতাবেক কিন্তু তাকে আসলে কলকাতায় যেতে দেওয়া হলো। সেখানে কলকাতায় গিয়ে সে অদ্ভুত পরিস্থিতির আসলে মুখোমুখি হয়, সে এমন একটা মানুষের সাথে তার দেখা হয় যে কিনা তাকে আসলে কি বিভিন্ন প্রশ্ন করে, এমনভাবে প্রশ্ন করে, ওই মানুষটা অপরিচিত কিন্তু তবুও যে প্রশ্নগুলো করে সেটা দেখা যাচ্ছে তার সাথে মিলে যাচ্ছে, তার নাম মিলে যাচ্ছে, তার সে নটরডেম কলেজে পড়ে ওই জিনিসটা মিলে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে সে কোন হোটেলে উঠেছে সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে মিলে যাচ্ছে। এবং পরবর্তীতে দেখা যায় যে কলকাতা শহর থেকে সে যখন চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে, তখনও কিন্তু একই ট্রেনে তার সাথে কিন্তু ওই ব্যক্তিটার কিন্তু দেখা হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে তার পাসপোর্ট হারিয়ে ফেলে, ওই ব্যক্তিটা তাকে আবার তার পাসপোর্ট খুঁজে পেতে কিন্তু সাহায্য করে, এভাবে গল্পটা শেষ হয়ে যায়। তবে সহজে বলে দিয়েছি, ব্যাপারটা তা নয়। আপনি যখন গল্পটা পড়বেন বা কাউকে যখন পড়তে দিবেন, সে কিন্তু অনেকগুলো বাস্তবতার মুখোমুখি হবে, কোনো কারোর সাথে কীভাবে কথা বলতে হয় সেই জিনিসটা কিন্তু শিখে যাবে একজন কিশোর বয়সের মানুষ। সেটা বালক হতে পারে, সেটা বালিকা হতে পারে। এরপর আরেকটা আছে আফুর মেডিকেল হোস্টেল। আফু বলতে এখানে গল্পটাতে দুইটা বোন রয়েছে, দুইটা বোনের একজন ইন্টারমিডিয়েটে পড়ে, আরেকজন কিন্তু ঢাকার একটা মেডিকেল কলেজে পড়ে। তো তার বড় বোনটা কিন্তু ফোর্থ ইয়ারে পড়ে, সেখানে তার বড় বোনের একজন বান্ধবীও থাকে। তো যে ইন্টারমিডিয়েট পড়ুয়া আসলে বোনটা রয়েছে, সে তার বড় বোনের বা বড় আপুর হোস্টেলে কিন্তু সে আসলে কি কয়েকদিন বেড়াতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে বিভিন্ন ধরনের কঙ্কাল রয়েছে, এবং তার বড় বোন এমন এমন কথাবার্তা বলে, রাত বিরাতে আসলে লাশঘরে যেতে চায়, লাশঘরে গিয়ে আসলে মানে সে খুব উদ্বেলিত হয়ে যায় আর কি। সে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মেডিকেলের প্রতি তার একটা কি আসলে অনাবিল আকর্ষণ কাজ করে।
তো ইন্টারমিডিয়েট পড়ুয়া বোনটা এই জিনিসটা দেখে সে ভাবে যে তার বড় বোনের সাথে কিন্তু আর থাকা যাবে না। তো সে গিয়ে আসলে কার সাথে সখ্যতা গড়ে তোলে, সেই সখ্যতা গড়ে তোলে তার বড় আপুর যে একজন বান্ধবী রয়েছে তাবাসসুম, সম্ভবত ওনার নাম তাবাসসুমের সাথে কিন্তু তার সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে দেখা যায় যে তাবাসসুম এবং বড় বোন দুজনেই কিন্তু মেডিকেলের প্রতি এত বেশি ফোকাসড, তারা তাবাসসুম আসলে অর্থাৎ ছোটো বোন ইন্টারমিডিয়েট পড়ুয়া ছোটো বোন এই জিনিসটা দেখে সে খুব অবাক হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে একদিন রাতের বেলা সে কি আসলে মেডিকেল হোস্টেল ছেড়ে চলে আসতে চায়, তখন তার বড় বোন তাকে বলে যে তুমি এখনই চলে যাও, তোমাকে এখনই বাসে তুলে দিচ্ছি। এরকম করে কিন্তু আসলে গল্পটা কিন্তু শেষ হয়ে যায়। এরপর আরেকটা গল্প রয়েছে, সেটা হচ্ছে তুবা চলে গেছে। আসলে তুবা বলতে তুবা একটা গ্রামের মেয়ে, গ্রামের অসহায় দরিদ্র ঘরের মেয়ে। তো তুবাকে একটা মহিলার মাধ্যমে আসলে শহরে কিন্তু কি বাসায় কাজ করার জন্য পাঠানো হয়, অর্থাৎ সহজ কথায় বললে সে আসলে কি গৃহপরিচারিকা না ঠিক বুয়ার কাজ করতে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে শহরে তার সাথে যে আচরণগুলো করা হয় সেই জিনিসগুলো তার ভালো লাগে না। সে সিদ্ধান্ত নেয় যে আসলে শহরে থাকবে না, হয়তো সে গ্রামে থেকে ভেবেছিল যে শহরে গিয়ে সে ভালোভাবে টিভি দেখবে, শহরে গিয়ে ভালো ভালো খাবার খাবে, শহরে তাকে ভালোভাবে আপ্যায়ন করবে, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে তাকে দিয়ে শুধু কাজ করানো হচ্ছে, সে ভালো খাবার খেতে পারে না, সে সবসময় বাসি খাবার খায়। তখন এই জিনিসগুলো যখন সে আসলে দেখতে পায় তখন তার কাছে ওই শহর জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে, অর্থাৎ একজন কম বয়সী মানুষের কাছে যেরকম হয়ে ওঠে আর কি, তার কাছে কোনো কিছু কিন্তু আপন লাগে না। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে কি চলে আসবে গ্রামে। এভাবে হচ্ছে গল্পটা শেষ হয়ে যায়। এরপর আরেকটা গল্পের কথা বলতে চাই, সেটা হচ্ছে মাইকেলের সাইকেল। তো মাইকেলের সাইকেল গল্পটার নামও কিন্তু মাইকেলের সাইকেল। মূলত আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বইটা পড়া শুরু করেন তাহলে মাইকেলের সাইকেল দিয়ে কিন্তু প্রথমে পড়া শুরু করবেন, কারণ মাইকেলের সাইকেল মূলত হাই স্কুল পড়ুয়া স্টুডেন্টদেরকে নিয়ে। কারণ আপনি যখন মাইকেলের সাইকেলটা পড়বেন তখন কিন্তু আপনার কৈশোর বয়স, আপনি দুষ্টমিগুলো শিখতে পারবেন, অর্থাৎ সহজে কিভাবে কাউকে হাসানো যায়, কিভাবে একটা পরিস্থিতিকে সরগরম করে তোলা যায়, যে কোনো পরিস্থিতিতে কাউকে কীভাবে হাসানো যায় সেই জিনিসটা কিন্তু আপনারা রপ্ত করতে পারবেন। সেখানে বাংলা টিচার রয়েছে, ইংরেজি টিচার রয়েছে, গণিতের টিচারই কিন্তু মূলত আসলে কি সাইকেল চালানো শিখে। তো মাইকেল নামে একজন ছোট ছেলে রয়েছে, সে খুব ভালো সাইকেল চালায়, সকলে তার কাছে কিন্তু সাইকেল শিখতে চায়। তো তাদের স্কুলের একজন গণিতের শিক্ষক রয়েছেন, গণিতের শিক্ষক কিন্তু আসলে না সাঁতার জানেন না কিন্তু কি জানেন, সাইকেল চালাতে জানেন। তখন সবাই যখন বলল যে টিচার যখন বলল যে আমি তো সাইকেল শিখতে চাই, কোথা থেকে শিখলে ভালো হবে, তখন সকলে মিলে তার সহপাঠীরা মিলে মাইকেলের দিকে দেখিয়ে দিল যে স্যার মাইকেল কিন্তু ভালো সাইকেল শেখাতে পারে। তো যে কথা সেই কাজ। পরবর্তী দিন আসলে স্কুলের মাঠে গণিতের স্যারকে কিন্তু আসলে কি সাইকেল শেখাতে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখন আরেকটা কথা বলে রাখি, মাইকেল কিন্তু এখানে গণিত সাবজেক্টটা কিন্তু খুব ভয় পায়। তো যেহেতু গণিত সাবজেক্টটা ভয় পায় সেই হিসাবে সে গণিতের টিচারকেও কিন্তু ভয় পায়। আর একদিন তো আসলে কি গণিতের টিচার তাকে বকাও দিয়েছিল এক সময় যে তুমি যদি ভালো করে যদি অঙ্ক না করে দিতে পারো তোমার ফিটের ছাল তুলে নিব। হ্যাঁ, মাইকেল কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিল, কিন্তু যখন আসলে গণিতের সাইকেল টিচার থেকে সে যখন সাইকেল শেখানোর অপারটা পায় তখন তার কিন্তু ভালো লাগে। কিন্তু দেখা যায় যে আসলে সাইকেল শেখাতে গিয়ে সে গণিতের স্যারকে যখন সাইকেল শেখাচ্ছিল সে একটা ধাক্কা মেরেছিল, অর্থাৎ ধাক্কাটা সে জেনে শুনে মারেনি, কিংবা আসলে টিচার বলেছিল যে একটা জোরে ধাক্কা দাও, সেই হিসাবে সে ধাক্কা দিয়েছিল। যখন ধাক্কা দিয়েছিল দেখা গেছে যে টিচার সাইকেল সমেত তিনি পুকুরে পড়ে গিয়েছেন। তো যখন পুকুরে পড়ে গিয়েছেন পুরো স্কুলে একটা কি আসলে হৈহুল্লোড় সৃষ্টি হয়ে যায় যে একদম টিচার আসলে পুকুরে পড়ে গিয়েছে সাইকেল নিয়ে, এরকম একটা ব্যাপার কিন্তু আসলে ঘটে। তো যখন এরকম একটা ব্যাপার ঘটে তখন সেখানে বাংলা স্যার, ইংরেজি স্যার বিভিন্নভাবে এসে তাকে আসলে কি ওই টিচারটাকে, গণিতের টিচারটাকে কিন্তু বিভিন্নভাবে কথা শেখাতে থাকে। তারপর বাংলার টিচার তো বিভিন্ন কাব্যিক ভাষায় কথা বলতে শুরু করে, এরকম একটা হচ্ছে বিষয়। একজন ম্যামও ছিল, ম্যাম কিন্তু ভালো গানও গায়, ম্যাম আবার ওই গণিতের টিচারকে নিয়ে খুব একটু কি রসিকতা করতে শুরু করলো। দেখা যায় যে যখন তিনি ভিজে গিয়েছেন পুকুরে পড়ে, তিনি আসলে লুঙ্গি আর একটা শার্ট পরে কিন্তু বাড়িতে গিয়েছেন, তার ক্লাসটা অন্য আরেকজন টিচার এসে নিয়েছেন, অর্থাৎ ওই ম্যামটা এসে নিয়েছেন। এভাবে কিন্তু আসলে বিভিন্নভাবে আসলে রসিকতা শুরু হয়, সহজ কথা বলে রসিকতা শুরু হয়। তো আমি বলবো আপনারা যখন মাইকেলের সাইকেল বইটা সংগ্রহ করবেন রকমারি .com-এ এটা পেয়ে যাবেন খুবই কম টাকায়। কিশোর উপন্যাস হিসাবে এটা খুবই, বিশ্বাস করেন, খুবই ভালো একটা বই দন্তস্ব রওশনের। এর আগে যে বইটা রিভিউ করেছিলাম সেটাও খুবই ভালো বই, কিশোর উপন্যাসের মধ্যে আমার কাছে কিন্তু আসলে সুন্দর লেগেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আসলে বইটা সংগ্রহ করে কাউকে পড়তে দিন, কিশোর বয়সে কাউকে পড়তে দিন, অথবা আপনি নিজে পড়ুন, তাহলে কিন্তু খুব মজার, ঘটনাগুলো সাক্ষী হবেন, অথবা
কিশোর বয়সে তাদের তাদের মনটা কিন্তু আরও প্রাণোচ্ছল হয়ে উঠবে, তারা আরও বাস্তবতার প্রতি কী হবে আসলে সজাগ হবে। তাদের কিশোর বয়সে, তাদের বয়সন্ধিতে তাদের যে একটা কি একগুঁয়েমি ভাব চলে আসে না, সেই জিনিসটা তাদের আসবে না এই বইগুলো কিন্তু পড়লে। তো আমি অবশ্যই বলবো, এখানে 8টা গল্প রয়েছে, মাত্র 4টা গল্পের সারাংশ আপনাদের কাছে বলেছি, আপনি এটা সংগ্রহ করুন, সংগ্রহ করে তাদেরকে পড়তে দিন, তারা নিশ্চিত মনে মনে হলো আপনার প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করবে। তো সবশেষে বলবো বইটা সংগ্রহ করুন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন, আর যদি এরকম নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খোদা হাফেজ।